আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই আছো ভালো। নিয়ে চলে এসেছি আবার একটা ভিডিওতে। মানুষ মানে দায়িত্বহীন হইলে মানে একটা আজকে একটা ড্রাইভারের দায়িত্বহীনের গল্প শোনাবো। চলো, তো তার ঘরের কাছে চললাম, তার ঘরের কাছে যাওয়া যাক, ঘরের ভিতরে যাওয়া যাক। তার মানে কতটা দায়িত্বহীন মানুষ। এই যে নাম পুষ্পা, চলো লাইট আসুক দেখালে যাবে। মানে দেখো, রাতে বিছানা করেছে, এখন বিছানায় নিচে পড়ে আছে, এখন বিছানা কোনো তুলেনি। মানে ওই একটা ডায়লগে ও শেষ। আজকাল সব কোই পুষ্পা বননা চাহতা হ্যায়, ঝুকনা নেই চাহতা। বতাও, আজকাল সব কোই পুষ্পা বননা চাহতা হ্যায়, দরওয়াজা বন্ধ কর দো, কোই ঝুকনা নেই চাহতা। ওয়েসে মালুম হ্যায়, হাম ভি হ্যায়, শিখেগা নেই সালা। এই এতেই ও গিয়েছে, সিস্টেম শেষ হর। নেই নেই ভাই, শুক্রিয়া। বিস্তার উঠাও, দেখো কিরকম অগ্রাহ্য। তোকে বলছে রান্না করবে, তো তাই ইয়ে হচ্ছে ওর চুল। আমি বললাম বিছানাটা তুলে নিতে, বলছে না থাক বিছানায় বসে বসে কেটে নেবো ওইখানটায়। পাগলগঞ্জ শুরু, মানে এক যারা দায়িত্ব নেই আর একদম বিনা দায়িত্বের মানুষ যাকে বলে, সেই যে মালিকাকে কি কি সুবিধা দিয়ে রেখেছে সেটা তোমাকে বললি। মানে কাজে কিছুই করে না, আর মালিক যদি একটা ফোন করে না যে গাড়ি স্টার্ট কর, অমুক জায়গায় যাবো, সোজা মনে করে দেবে যে আমি এখন যাবো না, ঘুমোচ্ছি বা রান্না করছি বা বন্ধু বান্ধবদের কাছে আছি বা কোথাও এসেছি, এরকম বলে দেবে মালিককে। সোজা করে আসবে না কিন্তু সেইখান থেকে, মানে যার কাছে কাজ করে তাকেই, তাকে শুধু কেয়ার করে না, এমনি অগ্রাহ্য মানুষও। তো আর মালিকাকে কী কী ঘরের মধ্যে সুবিধা দিয়ে রেখেছে একটা ড্রাইভারকে, সেটাও তোমাদেরকে দেখাই। চলো, এই দেখো বিছানাটা তো এখানে পড়ে আছেই, চব্বিশ রাত দিন চব্বিশ ঘন্টা পড়েই থাকে। আর আর এই একটা সোফা, সোফার উপরে সব কী কী সব ফেলে, জামা প্যান্ট সব এই সোফার উপরেই ফেলে রেখে দিয়েছে, কম্বল ওই কোণে পড়ে আছে, একটা ফ্রিজ দিয়েছে এত বড় স্যামসুংয়ের ফ্রিজটাও, উপরে একটা এসি চলছে ফুল স্পিডে চলছে এসিটা, এত ঠান্ডা, এত বড় একটা আলমারি দিয়ে রেখেছে, তারপরে এই একটা মেশিন, গায়ে তো কিছুই নাই, তারপরে জিম করার মেশিন, আর এই রান্না করার জায়গা। আর আমি এই রান্না করার জায়গাটাকে বলেছি এখানে করতে, এই কোনটায় কিন্তু করে না, এই কোনটায়, এখানে আলু পেঁয়াজ রাখে, এই যে আলু পেঁয়াজের জায়গা। আর এইগুলো আমার জিনিস, এগুলো আমি নিজে, হ্যাঁ এই দায়িত্বটা তো ভালোই করতাম। আরে ভাইয়া, এইগুলো আমার সব জিনিস, আমি লিয়ে এসে দিলাম ঈদের দিনে, মিক্সার আছে, প্রেশার কুকার, এইসব, এইটা বেশি দায়িত্ব করে ভালো করে করে যায়। আর আর এইখানটা ধুচেও হাঁড়ি বাসন ও রান্না করি, ওই দেখো হালি, মানে আর যদি দাঁড়িয়ে কেটে দেওয়া হয় না, দেখাই আর যদি দাঁড়িয়ে কেটে দেওয়া হয় না একবারে, মানে কিছুই নাই, এই দেখো মুছে দাওয়া মারছে তাও। এই একটা শীতের সময় হিটার দিয়ে রেখেছে, এত কিছু সুবিধা দিয়ে রেখার পরও মানুষের কথাও শোনে না, আর একদম দায়িত্ব তো নাই আর, মানে বেশি বুঝলে আর বলে কাজ ছেড়ে দেবে। এইলে চারবার কাজ ছাড়া হয়েছে, চারটে মালিকের কাছেও কাজ ছেড়ে দিয়েছে, মানে তিনটে মালিকের কাছে কাজ ছেড়ে দিয়েছে, এইটা নিয়ে আর একটা মালিক, চারটে মালিকের কাছে কাজ এখন এই মুহূর্তেও করছে। হ্যাঁ, আর একটা কথা ওকে জিজ্ঞেস করি, মালিক চেঞ্জ করা কবার হয় ওকে জিজ্ঞেস করি, ও জানে, আমি তো করি না, আমি একবার করেছি আর ও চারবার করেছে। পুষ্পা, কফালা কিতনা বার হতা হ্যায়? আরে এসে বন্দা নেই দেখা হোগা, তিন সাল মে চলতা কফালা, মানে মেরা কাম হ্যায় ঝুকনে ওয়ালা নেই, আর মে কিসি কে সামনে ঝুকতা নেই, সিমার উপর খোদা কে জানা। মানে মানে তিনবারেও, তিন বছরে, মানে তিন বছরে চারবার কাফালা, মানে কাফালা বলে মালিক চেঞ্জ বলে আর ভিতর থেকে কাফালা বলে, তো আর চারবারও, তিন বছরে চারবার মালিক চেঞ্জ হবে, আর আমি এত বছরে একবার মালিক চেঞ্জ করেছি, এই চারবার করি বলে যায়। আর এটাও শুধু এয়ারপোর্ট হবে কি না, হ্যাঁ ইসকা বাদ কাফালা হোগা কি নেই, কেসে নেই হবে, আগে হাম চাহে তো হো সকতা হ্যায়, আগে হাম চাহে তো, আচ্ছা কি ইতনি দিন আমি চাইলে তো হুয়া হ্যায়, অভি চাহেঙ্গে ভি হো জায়েগা, লেকিন না আই ডোন্ট লাইক, আচ্ছা মানে আমি ঠিক জানি না চারবারের পর বা পাঁচবার না ছবার কবার কপালা হওয়ার পর কপালা হয় না, মানে মালিক চেঞ্জ করা হয় না বা হয়
সেটাও আমার ঠিক জানা নাই, ও জানে, ও করে, ও অত ওইসবলি কারবার, তো ও জানে ভালো। আর হ্যাঁ আরেকটা কথা, এই কিছুক্ষণ আগে আমি এসেছিলাম ওর কাছে, তো আমার ফোন চলে এসেছিলো বলে আমি চলে গিয়েছিলাম। আর ইয়ে দোকান থেকে মুরগি কিনতে গিয়েছিলো, তো মুরগি দোকান থেকে নিয়ে আসার পর এ বললো যে, আমি ওকে বলে দিলাম যে ঠিক আছে আমি চললাম, আমার কাজ আছে, আর তুই গিয়ে রান্না কর। ও এসে রান্না করে নি, এই আধ ঘন্টা পর আমি আসি, তাও হাঁড়িগুলো এখনও ধোয়া হয়নি, কাল পরশু করে রেঁধেছে হয়তো, সেইগুলো এখন ধুচ্ছে ও। ধোয়ার পর রান্না বান্না শুরু করবে, কি করবে না ঠিক আমি জানি না, আমার তো রান্না করা আছে, আমি ঘরে গিয়ে খেয়ে নেবো, আর এত দায়িত্ব নাই এ বুঝুক। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য একটা ভিডিওতে, বাই।